আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে মুসা আলাইহিস সালামের খাদেম শীস এবং ইউসা ইবনে নুন, এই দুইজন কি নবী ছিল? আমরা প্রথমে বলবো যে ভাইজান, হ্যাঁ, এমন বিষয় যেটার সাথে আমলের সম্পর্ক নেই সেটা জানতে চাওয়া, এটা হচ্ছে আপনার একটা কি বলে যে অতি উৎসাহ আর কি, যেটাকে বলা হয় বিনা প্রয়োজনে। ওই আমাদের এলাকার এক মাদানী আছে, তিনি একবার ওয়াজ করতে বসলেন, তো একজনে জিজ্ঞাসা করতেছিল যে যে নূহ আলাইহিস সালামের যে নৌকা ছিল, নৌকাতে তো তলা তলা ছিল, কোন তলায় কি ছিল আপনি একটু বলুন দেখি। তো উনি বললেন যে আজকে ফজরের নামাজ পড়ছিলে? বলে যে না তো পড়ি নাই। তো বলে যে তোমাকে নূহ আলাইহিস সালামের নৌকার কোন তলায় কি আসলে এটা সম্পর্কে তো আখেরাতে জিজ্ঞাসা করবে না, কিন্তু নামাজ সম্পর্কে তো জিজ্ঞাসা করবে। সুতরাং আমাদেরকে ভাইকে বলবো, তিনি তো অবশ্যই সালাত ইত্যাদি আদায় করেন, কিন্তু এই যে এইগুলা আপনার কে কি ছিল এগুলো তো অন্য নবীর কথা, অন্য ব্যক্তির কথা, এটা জানতে তো আপনাকে বাধ্য করা হয়নি। আপনি ওই টাইমটা যতটুকু এদের সম্পর্কে জানবেন অতটুকু আপনি মানুষের পিছনে সময় দেন, তাইলে মানুষও অনেক আকিদা শিখতে পাইবে, এটা হচ্ছে আসল কথা। হ্যাঁ, সুতরাং এরকম মানে শুধু শখের বশবর্তী হয়ে কিছু জ্ঞান আহরণ করা, হ্যাঁ, সেটা বাদ দিয়ে আপনি সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করেন। যাই হোক, যখন আপনি বলে ফেলেছেন তাহলে বলতে হয়। আমরা বলবো যে শীস আলী ইসরাত ইসলাম তিনি নবী ছিলেন ঠিকই, কিন্তু তিনি তো আর মুসা ইসলামের সাগরেদ না। হ্যাঁ, তিনি হয়েছেন আদম আলাইহিস সালামের সন্তান, হ্যাঁ, তিনি আদম ইসলামের প্রতিনিধি ছিলেন, তিনি নবী ছিলেন। আদম আলাইহিস সালাম ইন্তেকালের পর, হ্যাঁ, ওনার যেই বংশধর তাদের মধ্যে দাওয়াতি কাজ করার দায়িত্ব পেয়েছিলেন উনি। সুতরাং উনি হয়েছেন শীস আলাইহিস সালাম, আদম ইসলামের সরাসরি সন্তান। সুতরাং তাকে মুসা ইসলামের সাগরিদ বানানো এটা তো ঠিক হইলো না। এটা গেল একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে মুসা ইসলামের সাগরিদ যার নাম ইউসা ইবনে নুন, যার কথা সুরে কাহফের মধ্যে এসেছিল, তো তার কথা হাদিসের মধ্যে ওইখানে তো আর ফাতা বলা হয়েছিল, হ্যাঁ, যে তার সাথে এক যুবক ছেলে, কিন্তু পরবর্তীতে এটা হাদিসের মধ্যে নাম সহ এসেছিল, যে যেরকমভাবে বুখারি এবং মুসলিমের হাদিসের মধ্যে বলা হয়েছিল, ইবনে আব্বাসের হাদিস যে আন্না নবী আল্লাহ সাল্লাহ আসলাম কাল সুম্মান তালাকা হুয়া ওয়া ফাতাহু ইউসা ইবনে নুন, যে অতপর তিনি মানে মুসা ইসলাম এবং তার যে সাথে যুবক ছেলেটি ছিল, হ্যাঁ, যার নাম হচ্ছে ইউসা ইবনে নুন, তারা রওনা করছিল। হাত্তা ইদা আতাইয়া আস-সখরাতা ওয়াদা আর উসুহুমা, যখন তারা, হ্যাঁ, ওই যে পাথরের কাছে আসছিল তখন দুজনে ঘুমিয়ে পড়ছিল, মানে নিজেদের মাথা ওই পাথরের উপর রেখে ঘুমিয়ে পড়ছে। তো এই যে যার যুবক লোকটার কথা বলছে, সে কিন্তু বনি ইসরায়েলের পরবর্তীতে নবী হয়েছেন মুসা ইসলামের তিরুধানের পর, এবং তাদের মানে প্রসিদ্ধ একজন, হ্যাঁ, আপনার কি পরিচালক এবং প্রশাসক হিসেবে তিনি আপনার খ্যাতি পেয়ে যান এবং ঐতিহাসিক একজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন, এবং তিনি নবুয়তের দায়িত্ব পালন করছেন মুসা ইসলামের প্রায় পরে, এবং তার একটা বিশেষ মর্যাদাও আছে যেটা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন, যেটা অন্য কারোর জন্য ঘটেনি। সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে এসেছে, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ইন্না শামসা লাম তুহবাস আলা বাশারিন ইল্লা লিয়ুশা লায়ালি সারা ইলা বাইতুল মাকদিস, হ্যাঁ, যে সূর্যটা আটকে রাখা হয়নি কোনো মানুষের জন্য, তবে আটকে রাখা হয়েছিল ইউসা এর জন্য, হ্যাঁ, যখন তিনি বাইতুল মাকদিসের দিকে রওনা করছেন সেই সময়ের, হ্যাঁ, সময়ের মধ্যে আপনার সূর্যটাকে আটকে রাখা হয়েছে, যখন তার যুদ্ধ শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত সে ওইভাবেই ছিল। তাহলে এই সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, এটা মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আপনার 14 নম্বর খণ্ড 65 নম্বর পৃষ্ঠা, এবং এই হাদিসটা শুদ্ধ বেদায় এবং নেহায়ের মধ্যে এসেছে, 1 নম্বর খণ্ড 301 নম্বর পৃষ্ঠা, এবং হাজার রহমতুল্লাহ আলী ফাতুল বাড়ির মধ্যে এটাকে বিশুদ্ধ বলেছেন, 6 নম্বর খণ্ড 255 নম্বর পৃষ্ঠা। আলবানি রহমতুল্লাহ আলী তার সহি হাদিস সিরিজের মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নম্বর হয়েছে 2226, সুতরাং এটা বিশুদ্ধ। তাইলে উনি একজন নবী ছিলেন, এতে সন্দেহ নেই, উনি হযরত মুসা ইসলামের সাথীও ছিলেন, তার খাদেম যেটা বলেন সেটাই ছিল। তার সম্পর্কে কিন্তু আপনার ইহুদিদের কিছু বদনাম আছে, ইহুদিরা কিন্তু তার নামে অনেক বদনাম, হ্যাঁ, রটিয়েছে, কিন্তু এটা কখনো একজন নবীর সাথে মানায় না। আর ইহুদিরা এমন একটা জাতি যারা আপনার হত্যাও করেছে কিছু নবীদেরকে, এবং নবীদের ব্যাপারে তারা এরকম অমূলক অনেক কিছু রটিয়েছে, এটা ইহুদিদের স্বভাব, সুতরাং সেটা আমাদের বিশ্বাস করতে হবে না, সেই দিকে আমরা যাব না। আমরা শুধু এতটুকুই জানবো যে ইউসা ইবনে নুন তিনি একজন নবী ছিলেন, হ্যাঁ, এবং তার বিশেষ মর্যাদার কথাও ইতিপূর্বে আমরা বলেছি। যাই হোক, সুতরাং আপাতত এতটুকু আমরা জানিয়ে দিলাম, হ্যাঁ, আর বেশি জানার প্রয়োজন নেই। জাজাকুমুল্লাহু খাইরা।